কার কার উপর কোরবানি ফরজ? সাত ভাগে গরুতে অথবা মহিষে বা উটে কোরবানি দেওয়া যাবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। প্রতিদিনের আলোচনার ন্যায় আজ আমরা যে ধারাবাহিক আলোচনাটি করব সেটা হচ্ছে কোরবানি সম্পর্কে। দিন দিন আমাদের নিকট পবিত্র হজের দিন এবং পবিত্র কোরবানির দিন যতই এগিয়ে আসছে, আমাদের প্রত্যেকেরই মনে কিছু না কিছু প্রশ্ন জেগে উঠছে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার লক্ষ্যেই আমাদের আজকের পর্ব। আজকের এই বিশেষ পর্বটিতে আমরা দুইটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়, আপনার ভিডিওটি দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাই আমাদের আলোচনার যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয়ে। আমরা আজ যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব সেই দুইটি বিষয়ের প্রথমটি হচ্ছে কার কার উপর কোরবানি ফরজ। এই প্রশ্নটা যদি আমরা একটু বিশদ আকারে আলোচনা করি, প্রথমত আমাদের নিকট যেই উত্তরটি আসে সেটা হচ্ছে আগে দেখতে হবে কোরবানি ফরজ কি না। এটার উত্তরে আসবে কোরবানি ফরজ নয়। এর পরবর্তী আরেকটা প্রশ্ন জাগে যে তাহলে কোরবানিটা কি, এই কোরবানিটা কি নিয়ে আলেমদের মধ্যে একটা মতামত রয়েছে। যেমন বেশ কিছু সংখ্যক আলেম বলেন যে কোরবানিটা হলো সুন্নত। আর কেমন সুন্নত? এটা হলো খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা, যেটা কি না ওয়াজিবের কাছাকাছি। আর কিছু সংখ্যক আলেম যেমন তিন থেকে চারজন আলেম বলে থাকেন যে কোরবানিটা হলো ওয়াজিব। তারা কিসের ভিত্তিতে বলে থাকেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের অবস্থায় বলেছিলেন যে কারো যদি সামর্থ্য থাকে সে যদি কোরবানি না করে সে যেন আমাদের সাথে ঈদগাহে না আসে, অর্থাৎ সেজন্য ঈদুল আজহার নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদগাহে না যায়। সুতরাং আমরা এই যে হাদিসখানা রয়েছে এই হাদিসখানা থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, অর্থাৎ ধমক দিয়েছেন সুন্নত বা সাধারণ সুন্নতের ব্যাপারে। রাসূলুল্লাহ কিন্তু এমন ধমক দিতেন না বা এমন নিষেধ করতেন না। এই হাদিসের প্রেক্ষিতে কিছু সংখ্যক আলেম বলে থাকেন যে কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ আমরা এখান থেকে পেলাম কোরবানি ওয়াজিব। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল কার কার উপর কোরবানি ওয়াজিব। প্রথমত আপনার যে বিষয়গুলো জানতে হবে কোরবানির ক্ষেত্রে সেটা হলো সে মুসলমান হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, দৃষ্টি শক্তি সম্পন্ন হতে হবে, এই বিষয়গুলো ঠিক থাকবে। কিন্তু কে কোরবানিটা দিবে, এটা বলা থাকে যে কোরবানি কারা দেয় এই বিষয়েও কিছু মতামত রয়েছে। কিছু সংখ্যক আলেম বলেন থাকে যে যার পরিমাণে নেশাব পরিমাণ মাল থাকে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখন প্রশ্ন আসতে পারে কিরকম নেশাব পরিমাণ মাল, যেই পরিমাণ নেশাব পরিমাণ মাল থাকার কারণে তার উপর জাকাত ফরজ হয়েছে, ওই পরিমাণ মাল যদি তার উপরে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এই ব্যাপারে আলেমদের আরেকটা মতামত রয়েছে যে ঠিক আছে ওয়াজিব হলো, সে যদি মুসাফির হয় তাহলে তার জন্য ওয়াজিব নয়, তাকে অবশ্যই তার নির্দিষ্ট বাড়িতে বা নির্দিষ্ট গন্তব্যে অবস্থান করতে হবে, তখন তার উপর ওয়াজিব। এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর, ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে আমাদের সমাজে, এই প্রশ্নটা কিন্তু পূর্বে ছিল না বা দুই থেকে তিন বছর আগে এই প্রশ্নটা ছিল না, এখন সচরাচর এই প্রশ্নটা হয়ে থাকে। এই প্রশ্নটা হলো সাত ভাগে গরুতে অথবা মহিষে বা উটে কোরবানি দেওয়া যাবে কি না। কিছু সংখ্যক আলেম বা কিছু সংখ্যক ইসলামিক স্কলার বাংলাদেশের মধ্যে এই কথাটা বলে থাকেন যে তারা ঢালাওভাবে বলেন যে সাত ভাগে কোরবানি করা যাবে না। এক্ষেত্রে তাদের বিষয়টা ক্লিয়ার করে বলা দরকার ছিল। কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লামের একটা সহি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম সহ হজ আদায় করলেন, তারপরে তারা
সাত ভাগে বা সাতজনে মিল করে কোরবানি করেছেন। এটা উটের ক্ষেত্রেও করেছেন, গরুর ক্ষেত্রেও করেছেন। সুতরাং এই সহিহ হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সাত ভাগে কোরবানি করা জায়েজ, কিন্তু এটাকে ঢালাওভাবে জায়েজ বলে দেওয়ার কোনো অবকাশ নাই, যেহেতু এর পক্ষে একটা সহিহ হাদিস রয়েছে। কি কারণে তারা সাত ভাগে কোরবানি করাকে জায়েজ বলে না এটা তারা ক্লিয়ার করে না, এটা ক্লিয়ার করতে হবে। কারণ একটা হাদিস রয়েছে যে বুখারী শরীফের, ইন্নামাল আমালু বিনিয়াত, সকল কর্মের ফলাফল তার নিয়তের দিকে ধাবিত হয়, অর্থাৎ প্রত্যেকটা কর্মের ফলাফল তার নিয়তের দিকে নির্ভরশীল। এখানে বলা থাকে যে যদি সাতজন কোরবানি করে তাহলে তাদের সকলের নিয়ত এক থাকতে হবে যে আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতেছি। এখানে দেখা যাচ্ছে সাতজন যদি কয়েকজনের মতামত ভিন্ন থাকে, যেমন কিছু মানুষের টাকা যদি হারাম হয় তাহলে বাকিদের কোরবানিটা হওয়ার সম্ভাবনা কম থাকে, যেহেতু এই কোরবানির মধ্যে হারাম রয়েছে। অথবা কিছু কিছু লোক যদি লোক দেখানোর জন্য কোরবানি দিয়ে থাকেন, যেমন যে আমাদের এলাকার মধ্যে আমাদের গরুটাই সবচেয়ে বড়, আমাদের গরু 1 লক্ষ বা 2 লক্ষ টাকা, এই রকমের লোক দেখানো যদি কেউ যদি কোরবানি দিয়ে থাকেন, তাহলে তার কারণে তার যে বাকি ভাগে 3 জন 4 জন বা 6 জন লোক থাকে তাদের কোরবানি হওয়ার ব্যাপারে একটা প্রশ্ন থেকেই থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে সকল খোদাবিরু লোক বা আল্লাহওয়ালা লোক থাকেন, তারা চেষ্টা করেন যে একেই কোরবানি দেওয়ার জন্য, এক্ষেত্রে তারা ছাগল দিয়েও দেখা যাচ্ছে দিয়ে দেন। সুতরাং এখানে সাতজনে কোরবানি দিলে যে একদমই জায়েজ হবে না এই কথা বলার কোনোই মানে হয় না। সাতজনে দিলে কোরবানি হবে, তবে এক্ষেত্রে সাতজনের যে নিয়ত রয়েছে এটা এক হতে হবে, এবং সাতজনের যে টাকা রয়েছে এই টাকাটা সৎ এবং নিষ্ঠাবান হতে হবে। যাতে এই জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে ওই সাত ভাগে কোরবানি দেওয়া জায়েজ হবে। সুতরাং আমরা আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হলো কোরবানি কার কার উপর ফরজ, কার কার উপর ফরজ না অর্থাৎ ওয়াজিব, আর যে দ্বিতীয় বিষয়টা সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে। আমরা আগামী পর্বে কোরবানির যে পশু সম্পর্কে রয়েছে পশু সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের এই আলোচনাকে কবুল করবে, প্রথমত আমাকে মানার তৌফিক দান করবে, তার পরবর্তীতে আপনারা যারা যারা শুনেছেন দেখেছেন অবশ্যই তাদেরকে জানার বা মানার তৌফিক দান করবে। সুতরাং আমার ভিডিওর মধ্যে যদি কোনো তথ্য বাকি থেকে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, অথবা আপনারা সামনেতে কি কি ভিডিও দেখতে চান এটাও আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি এই জিনিসগুলোকে গুরুত্বের সাথে দেখব। সুতরাং আজকের এই ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।